সেতু ভেঙে বিপত্তি, যোগাযোগ বিচ্ছিন্ন বাংলা ওড়িশার। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই বিপত্তি বলে দাবি স্থানীয়দের। ফের সেতু ভেঙে বিপত্তি। রামনগরের হামিরপুর সেতুর ছটি পিলার ভেঙে ধসে গিয়েছে জলের তোড়ে। সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন কয়েকশো গ্রামবাসী, যোগাযোগ বিচ্ছিন্ন বাংলা উড়িষ্যার। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতু ভেঙে পড়েছে বলে দাবি গ্রামবাসীদের। এদিন আবারও পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের হামিরপুর সেতু ভেঙে ঘটে বিপত্তি। উপকূলবর্তী রামনগর এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ এই হামিরপুর ব্রিজ। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল এই সেতু দিয়ে। এই সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। শুধু তাই নয়, বাংলা এবং উড়িষ্যার সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এই হামিরপুর ব্রিজ। প্রতিদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকুরিজীবী এবং ব্যবসায়ী সকল মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই ব্রিজ। বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাতের কারণে বেড়েছে নদী নালার জলস্তর। জানা যায় এদিনও নদীর জলের তোড়ে ছটি পিলার ভেঙে ধসে গিয়েছে সেতুটি। সেতু ভেঙে পড়ায় প্রাথমিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাংলার এবং উড়িষ্যার প্রায় কয়েক হাজার গ্রামবাসীর, যার কারণে সমস্যায় পড়েছেন সকলেই। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর এলাকা পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক অখিল গিরি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সেতুটির ভগ্নপ্রায় দশার কারণে পাশেই একটি কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরও একটি ব্রিজ। এ বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধান জানান, বাংলার এবং উড়িষ্যার যোগাযোগে খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু এটি। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত হয় এই সেতু দিয়ে। তবে এই সেতুর ভগ্নদশার কারণে পাশেই আরও একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এরই মাঝে গতকাল এই ব্রিজটি ভেঙে পড়ে, যার কারণে সমস্যায় পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। তবে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিধায়ক অখিল গিরি। যত তাড়াতাড়ি সম্ভব গ্রামবাসীদের সুবিধার্থের কথা মাথায় রেখে একটি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিনও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখা হয়, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। যে এই ব্রিজটা দীর্ঘদিনের এই এলাকাবাসীর তথা অনেক মানুষের আবেদন ছিল, সেই মর্মে আমাদের রাজ্যের বিধায়ক আমাদের অখিলবাবুর সেই সময় আমরা এখানে নতুন ব্রিজের উদ্বোধন করেছিলাম এবং কাজ চলছে, এবং তার মাটি সয়েলিং টেস্টটা চলছে। সেই কাজের করতে পুরনো যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গেছে। আমার যেটা মনে হচ্ছে যে পুরনো ব্রিজ দিয়ে এমনি এই এলাকায় উড়িষ্যা থেকে শুরু করে চন্দনপুর থেকে শুরু করে পালধুরি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেই কারণে এই বালি বস্তা দিয়ে যে কাজ হচ্ছে, যখন জলটা কমে যাচ্ছে তখন মাঝখানের একটারও বরাবর জলের টোড়টা যাচ্ছে, সেই তোড়ে আমার মনে হচ্ছে ওটা ভেঙেছে। অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ভেঙেছে। কিন্তু আমাদের যা বিষয়ে আমরা গতকাল আমাদের বিধায়ক সাহেব আমাদের সবাইকে পাঠিয়েছিলেন অঞ্চলকে, আমরা রাত্রে এসে মানুষের সাথে কথাবার্তা বলেছি এবং আজকে আমরা সবাই এসেছি যাতে দ্রুত করে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি, আমাদের বিডিও সাহেবকে জানানো হয়েছে, আমাদের জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তারা এবং বিধায়ক সাহেবও নিজে এসেছেন, যত দ্রুত সম্ভব মানুষের এই কাজটা যাতে করে দেওয়া যায়, যাতায়াতের আপাতত ব্যবস্থা করা যায়। হয় পুরোনো ব্রিজের উপর দিয়ে ভালো শক্ত পোক্ত পাটাতন দেওয়া যেতে পারে, এক দু নম্বর হচ্ছে কাঠের ব্রিজ করা যেতে পারে, তিন নম্বর দুপাশে বালির বস্তা দিয়ে হেভি পাটাতন দিয়ে যদি মানুষের যাতায়াতের ব্যবস্থা করা যায়, এটা সবার দৃষ্টি আকর্ষণ আমরা করেছি। গ্রামবাসীদের দাবি, এই ব্রিজটি ভগ্নপ্রায় দশায় ছিল দীর্ঘদিন ধরে, যার কারণে স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। এদিন হঠাৎ এই ব্রিজটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে ইতিমধ্যেই স্থানীয়দের কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসন। এই বিষয়ে অপর এক পঞ্চায়েত সদস্য জানান, বিধায়ক সাহেব বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব বালির বস্তায় ও ভারী পাটাতন দিয়ে আচ্ছাদন করে যাতে যাতায়াত ব্যবস্থাটা সুবিধা করা যায়, ওটা তাড়াতাড়ি দেখা হবে। মানুষদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বালির বস্তা দিয়ে পাটাতন রেডি করে ওটা তাড়াতাড়ি করার দু একদিনের ভিতরে চেষ্টা করছি। তার ওই নতুন কাজটা হবে, হচ্ছে ধীরগতিতে, মাটি টেস্টিং চলছে, ওটা হবে, তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যাবে এই বালির আচ্ছাদনটা।
ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।